ইসলাম কত চমৎকার জীবন বিধান যদি আমরা একটু লক্ষ্য করি, ইসলামে সব কিছুর সমাধান দেয়া হয়েছে। পবিত্র কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউমা ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সূরাতুল হুজুরাতে বলা হয়েছে, রব্বুল আলামিন বললেন, হে ইমানদারেরা, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন নারী আর পুরুষ থেকে সৃষ্টি করেছি। এরপরে তোমরা গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছো, তোমরা সমাজের মধ্যে তোমাদের ব্যাপ্তি বেড়েছে, অসংখ্য মানুষে পরিণত হয়েছ। এখন তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, কে বড়, কে ছোট? আমরা পৃথিবীর বুকে দেখি ধনী, তিনি যেমন অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে, সবাই না, অনেক ধনী আছে যাদের ভিতরে অহংকার কাজ করে, তারা দরিদ্রদের উপর তাদের অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ধনী আর এই গরিব আমার কাছে তাদের কোনো ভেদাভেদ নাই, তারা সবাই সমান। ঠিক এমনি করে কেউ হয়তো কালো, কেউ হয়তো সাদা। আমরা পৃথিবীর অনেক জায়গায় দেখি, সম্প্রতি আমেরিকাতে যে ঘটনা ঘটছে আমরা জানি যে সেখানে একজন কালো মানুষের উপর নির্যাতন করার ফলে তাকে হত্যাই করা হয়েছিল, একজন পুলিশ তাকে হত্যা করেছিল, যে কারণে আজকে পুরো আমেরিকাতে আবার আগুন জ্বলছে। একবিংশ শতাব্দীর এই লগ্নে এসেও যারা নিজেদেরকে সভ্য মানুষ বলে দাবি করে, আজকে অনেক ক্ষেত্রেই তাদের চরিত্রের খোলস বের হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, 1500 বছর আগে ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে, কোরআন বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, এটা রব্বুল আলামিন দেখেন না। আল্লাহর কাছে বড় হলেন, সম্মানিত হলেন, মর্যাদাবান হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করেন, ব্যাস এতটুকুই। আপনি দেখেন হাদিসের কাহিনীগুলো যদি দেখেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনাগুলোর দিকে যদি তাকান তাহলে অবাক হতে হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশি ছিলেন, কালো মানুষ ছিলেন, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বর্ণনা করেছেন, বলেছেন, বিলাল, তুমি এমন কি আমল করো, তোমার পায়ের খরমের শব্দ আমি আরশে আযীমে পেয়েছিলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন যে আজকে আরশে আযান পৌঁছেনি। আজকে আযান হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু বিলাল দেননি। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালের আযানকে পছন্দ করেছেন। এই যে বিষয়গুলো দেখেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের আমির ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রিন্স ছিলেন, দেখার মতো চেহারা ছিল, আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিগ্রো ছিলেন। কিন্তু তারা যখন, এবং তিনি গোলামও ছিলেন, কিন্তু উভয়ে যখন ইসলামে দাখিল হলেন, একে অপরের ভাইয়ে পরিণত হয়ে গেলেন, কে গোলাম কে মনি বেটা তাদের মধ্যে রইল না, ভাই ভাই তারা পরিণত হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তার ঐতিহাসিক যে উক্তি ছিল, আরবের উপর আজমের কোনো আধিপত্য নেই, ঠিক এমনি করেও আজমের উপর আরবের কোনো আধিপত্য নেই, প্রভাব নেই, কালোর উপর সাদা, সাদার উপর কালোর কোনো প্রভাব নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেই পছন্দ করেন যার মধ্যে তাকওয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 1500 বছর আগে কালো সাদার ভেদাভেদ নাই এটা বলে দেওয়া হয়েছে। এমনকি আমরা যে সালাত আদায় করি, এখন তো ভাই কোয়ারেন্টিন মেনটেন করতে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য 3 ফিট দূরে আমরা সালাত আদায় করছি, এটা হয়তো থাকবে না ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে উঠে যাবে। কিন্তু দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না ছিল, যখনই তিনি নামাজে দাঁড়াতেন, তাকবীরে তাহরিমা বলার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকাতেন, মুক্তাদিদের দিকে তাকিয়ে বলতেন, ইস্তাউ ওয়া তারাসু ওয়া সাদ্দুল খালাল, এইভাবে কথাগুলো বলতেন। তার মানে কি? কাতার সোজা করে দাঁড়াও, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, সীসা ঢালা প্রাচীরের মতন দাঁড়াও। এবং হাদিসের মধ্যে এসছে, আসারগুলোর মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম আজমাইন ওনাদের জামার এই পাশটা বেশি ছিঁড়ে যেত। কেন জানেন? কারণ ওনারা যখন নামাজে দাঁড়াতেন, একজনের কাঁধ আরেকজনের সাথে লেগে যেত, একজনের পা আরেকজনের সাথে লেগে যেত। আমাদের মধ্যে এখনও এই স্বভাব আছে, একজনের পায়ের সাথে পা লেগে গেলে আমরা পাটাকে সরিয়ে নেই, বেয়াদবি মনে করি, তাকে বেয়াদব ভাবি,
ভাবি যে হ্যাঁ অমুক সাহেবের গায়ের সাথে পা লেগে গেছে। আপনি একটু চিন্তা করেন তো, 1500 বছর আগে সাহাবাই কেরাম আজমাইন কার সাথে কার পা লেগেছে এটা নিয়ে তারা চিন্তা করেননি, কারণ আল্লাহর রসুলের নির্দেশ ছিল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই চেয়েছিলেন, তুমি যখন বান্দা নামাজে দাঁড়াবে তখন তুমি আল্লাহর গোলামে পরিণত হবে, কে আমির কে গোলাম এটা আল্লাহর কাছে নির্ণয় হবে না, তুমি কতটুকু আল্লাহর গোলামি করতে পারলে এটাই রব্বুল আলামিন দেখছেন। সুতরাং তোমার ভেতরে যে তোমার আমিত্ব আছে এই আমিত্বকে বিলীন করে দাও, তুমি তোমার মনিব বলো আর গোলাম বলো যেই হও না কেন পাশাপাশি দাঁড়াও, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, হৃদয়ের ভিতরের যে আমিত্ব আছে সেই আমিত্বকে তুমি দূর করে দাও। এই জন্য ইসলাম বলেছে আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার বাড়ির দারোয়ান আছে আপনার পেছনে, আপনি যদি মনে করেন ও তো দারোয়ান ওকে আমি কেন সামনে ডাকবো, আমি তাকে সামনে ডাকবো না, ভাই আপনার নামাজ হবে না, কারণ আপনার নিয়তি হয় নাই, নিয়ত ঠিক হয় নাই, আপনাকে তাকে ডেকে আনতে হবে, পাশে এসে দাঁড় করাতে হবে। ইসলাম হলো সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, সমতার ধর্ম, ইসলাম হলো মর্যাদার ধর্ম, একে অপরকে যে কীভাবে মর্যাদা দিতে হয়, সবার আগে যে মানুষত্ব এটাই ইসলাম বুঝিয়েছে। এই জন্য একজন ইহুদির লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন, তখন সাহাবাই কেরাম আজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ এ তো একজন ইহুদি, সে তো মুসলিম ছিল না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো মানুষ ছিল, সে তো মানুষ ছিল, চিন্তা করতে হবে, মানুষকে আমাদের সম্মান দিতে হবে। তাই পৃথিবীর সবাইকে আমরা আহ্বান জানাবো, ভাই কোরআন পড়ুন, আপনি যে ধর্মের হন না কেন কোরআন পড়ুন, রসুলের হাদিস পড়ুন, আপনি রসুলের জীবনী পড়ুন, কোরআনের সৌন্দর্য দেখুন, ইসলাম সম্পর্কে জানুন, আপনার দুয়ার খুলে যাবে। আপনি যত জায়গায় অন্ধকার দেখবেন সব জায়গায় ইসলাম আলো জ্বেলে দিয়েছে, সেই আলো আপনি আপনার পরিবারে, আপনার ঘরে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে জ্বালিয়ে দিন, দেখবেন কিভাবে আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন।